Vivo Y36. Vivo Y36. Vivo Y36. Y36. Vivo Y36. Vivo Y36. Y series er Y36. Clear design, boxy shape. Arekti nojore ashar moto bishoy hocche ei phone tar back shell. Je jotheshto slim. Phone tar outlook khubi sundor. Personally amar kache ei design ta besh bhalo lagche. Ashole outlook er dik theke smartphone ta jotheshtoi sundor. Matro 202 gram weight er phone ti diye bhari kaj kora jacche ar etar ache long battery life. Sheshe to mobile thaka face unlock system to jotheshto fast ebong smooth kaj kore. সব ধরনের অ্যাপস এবং ছোট থেকে মাঝারি আকারের যে গেমসগুলো আছে এগুলোকে খুব সহজে হ্যান্ডেল করতে পারবে। র‍্যাম ম্যানেজমেন্টও কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি। অন্যদিকে ব্রাইটনেস নিয়ে আমি এই ফোনের ক্ষেত্রে কোনো ইস্যু ফেস করিনি, একদম ডেলাইট ওয়েট ব্রাইটনেস আমার কাছে ওকে মনে হয়েছে। এটা এক হাতে নিয়েও ব্যবহার করার উপযোগী স্মার্টফোন। মোবাইলটির চারপাশে ভেজেল এবং চেইন এরিয়ার কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে। ভলিউম সেটিংসে এটাকে প্রেস করে 200% পর্যন্ত ভলিউমটাকে বুস্ট করা যায়। এবং ক্যামেরা সেকশন রিয়ারে দুইটা শুটার রয়েছে, মূলত মেইন শুটারই আসল যা 50 মেগাপিক্সেলের, আর সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এটার ক্যামেরাও আমার কাছে বেশ প্রমিসিং মনে হয়েছে। ফোনটার ক্যামেরা পারফরম্যান্সও কিন্তু যথেষ্ট ভালো। ফার্স্ট একটা ছবি আপনি তুললেন, দেন ওই ফ্রেমের সাথে আরেকটা ফ্রেম অ্যাড করে নিয়ে আপনি ডাবল এক্সপোজারে ছবি তুলতে পারবেন। ব্যাকআপের ক্ষেত্রে Y36 এ আমি একদম সলিড টাইপের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই ফোনটার চার্জ ব্যাকআপ কিন্তু খুবই ভালো, এর মধ্যে একটা 44 ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে, সুতরাং আপনার ফোন খুব দ্রুত চার্জ হয়ে যাবে। কিন্তু স্মার্টফোনটা লং রানেও বা হেভি ইউজেসেও গরম হচ্ছিল না। আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর মোবাইল জার্নালিস্টদের হাতে এটি বেশ মানাবে, কারণ শুট এডিট এবং পাবলিশে ফোনটি দারুণ পারফর্ম করছে। স্টেবল পারফরমেন্স এক্সপেক্ট করছেন তাদের জন্য এটি ভালো চয়েস। এই বাজেট সেগমেন্টে ভিভো Y36 একটা নেয়ার মতো ফোন।